মেডিসিন অফ সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হসপিটালে অ্যানাটমি ডিপার্টমেন্টে দুজন নিয়োগের কথা ঘোষণা করে স্বাস্থ্য দপ্তর। সেই নিয়ে প্রায় হাজারের কাছাকাছি বেকার যুবক যুবতীরা অ্যাপ্লিকেশনও জমা দেয় এবং আজকে তাদের পরীক্ষার দিন ছিল। কিন্তু চাকরি প্রার্থীরা এসে এদিনের পরীক্ষা নেওয়া হবে না নোটিশ দেখে উত্তেজিত হয়ে যায়। তারপর চাকরির পদে আবেদনকারী যুবক যুবতীরা বিক্ষোভ শুরু করে। এ বিষয়ে এক বিক্ষোভকারী বলেন, এখানে একটা ইন্টারভিউর জন্য আমাদেরকে ডাকা হয়েছে, তো এখানে এসে আমরা আমাদের নটায় টাইম দেওয়া হয়েছে, আমরা অনেকে অনেক দূর থেকে এসেছি, আমাদের প্রত্যেকের সংসার আছে, আমরা সংসার বাচ্চা কাচ্চা সব রেখে এসেছি, তো এখানে এসে দেখি কোনো ব্যবস্থা নেই। আমাদের 9:30 কি 9:45 সময় দেখি ওখানে একটা নোটিশ পড়ে গেছে যে চাকরিটা হবে না, কিন্তু এখানে আমাদের সুপার এসছে, সুপার এসে বলে এটা নাকি কালকে রাত্রে ঠিক করা হয়েছে। যদি কালকে রাত্রে ঠিক করা হয় তাহলে ওয়েবসাইটে কেন দেওয়া হয়নি? আজকে এই মহামারীর মধ্যে তাহলে আমাদের কেন এইভাবে ডাকা হলো? তাহলে ওরা নিজেরাই রোগটা ছড়াচ্ছে, আমরা কেউ জানতাম না। আমাদের তো কালকে ওয়েবসাইটে দিয়ে দিলে তো আমরা তো সবাই জেনে ফেলতাম। ঠিক আছে, নোটিশ দিয়েছে আমরা মানলাম, তাহলে আমরা তো অ্যাপ্লিকেশন তো সব রাস্তা থেকে নিয়েছি, আমরা তো কিনে নিয়েছি প্রত্যেকে, তাহলে তাহলে রাস্তায় কেন নোটিশটা পড়লো না? এখানে কর্তৃপক্ষ বলছে যে আমাদের ভুল হয়ে গেছে, আমরা কালকে রাত্রেই ঠিক করেছি, এটা কোনো কারণে হয়তো এটা আমরা পোস্টপন করছি, এটা আমরা নেক্সট ডেট দেবো, কিন্তু আমরা প্রত্যেকে বেকার। এখানে এর ফলে বেলঘড়িয়া থানার বিরাট পুলিশ বাহিনী আসে এবং বিক্ষোভ চলতে থাকে। তাদের দাবি, আজই পরীক্ষা নিতে হবে। তাদের এই বিক্ষোভের ফলে প্রশাসনটি কি ভূমিকা নেয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।